হ্যালো ভিওয়ার্স আপনারা এখানে দুইটা মোটর দেখতে পাচ্ছেন মূলত এটা এসি দুইশো বিশ ভোল্টের মোটর এবং এটা হচ্ছে ডিসি বারো ভোল্টেজের একটি মোটর তো এগুলোকে অনেকেই ডংকার ফ্যান বলে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা এই নষ্ট ডংকার ফ্যানটি দিয়ে একটি ডিসি বারো ভোল্টেজের ফ্যান তৈরি করবো তো এই জন্য প্রথমে আমাদের ডংকার ফ্যানটাকে খুলে নিতে হবে আমরা যাতে এটি খুব দ্রুত খোলা যায় সেজন্য এখানে চারটি নাট থাকার সত্ত্বেও দুইটা নাট লাগিয়ে নিয়েছি আগে থেকেই আমাদের কিন্তু ফ্যানটা খুব সহজেই খোলা শেষ এরপর ফ্যানের যে অংশগুলো আছে সব আমরা আলাদা করব পার্ট বাই পার্ট এটা হচ্ছে কয়েল এটা পিছনের অংশ এবং এটা সামনের অংশ ফ্যানের মধ্যে কিন্তু এই অংশগুলো থাকে আমরা এগুলো সব খুলে নিয়েছি এগুলো আমরা একবারে সব কিছু বাতিল করে দেবো এই জন্য তো এগুলো কোথায় থাকে তা আপনারা অনেকেই জানেন এইটা ফ্যানের এই যে এখানকার অংশে থাকে তো এগুলো আমরা আগে থেকে খুলে নিয়েছি এগুলো আমাদের প্রয়োজন নেই একটা উপরে এবং একটা পিছনে তো এই উপকরণগুলো আমরা বাতিল করে দিব জাস্ট কয়েলটা এবং সামনের অংশ এবং পিছনের অংশ এই তিনটা রাখব এরপর যায় আমরা ডঙ্কার ফ্যানের যে উপরের অংশটা আছে এইটা নিব এবং আমাদের যে ডিসি বারবল মোটরটা আছে এইটার সঙ্গে এটা ভালো করে লাগিয়ে দেবো যাতে কোনোভাবে নড়াচড়া করতে না পারে এটার সঙ্গে এটার কিন্তু নাট লাগানোর মতো একটা সিস্টেম রয়েছে যাতে সহজেই ফ্যানটা এখানে ফিটিং করার পর নড়াচড়া করতে না পারে তো আমাদের ডিসি বার্বল মোটরটা কিন্তু ডংকার ফ্যানের উপরের অংশের সাথে খুব সুন্দরভাবে নাট দিয়ে আটকানো হয়ে গেছে এবারে আমরা এখানে লাল এবং কালা দুইটা তার লাগিয়ে নিব এরপর মটরের লাল অংশে এবং কালা অংশে তারগুলো লাগিয়ে দিব। এ ধরনের মোটরের কিন্তু লাল এবং কালো কিছু কিছু ক্ষেত্রে উল্টাপাল্টা থাকে সেক্ষেত্রে মটর উল্টা দিকে ঘুরবে আবার তার যখন ঘুরিয়ে দিবেন সঠিক দিকে ঘুরবে সেক্ষেত্রে কোনো প্রকারের সমস্যা হবে না এরপরে আমরা আমাদের ফ্যানের যে কয়েলটা সেটা আবার লাগিয়ে দেবো যাতে বডিটা সুন্দরভাবে চেপে রাখতে পারে এবং মোটরটা যাতে কোনোভাবেই এর ভিতরে নড়াচড়া করতে না পারে কয়েলটা কিন্তু অলরেডি মোটরের ভিতর বসানোর হয়ে গেছে এবার দেখুন এখানে কিছু স্পেস রয়েছে এগুলো আমরা সুন্দর করে কাগজ দিয়ে বন্ধ করে দিব যাতে মোটরটা কোনোভাবে নড়াচড়া করতে না পারে আহ মোটরটা কিন্তু অলরেডি এখানে খুব সুন্দরভাবে ফিটিং করা হয়ে গেছে এটা কিন্তু আর নড়তেছে না এবারে আমরা পিছনের অংশটা লাগিয়ে দেব যেভাবে খুলেছি ঠিক একইভাবে নাটগুলো লাগিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিসি বারো ভোল মোটর এটা ইচ্ছা করলে এভাবে ঘরের উপরে লাগিয়ে দেওয়া যাবে সোলার দিয়ে কিন্তু খুব সুন্দর বাতাস দেবে তো যাই হোক এবারে আমরা এটা একটু ঘুরিয়ে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো এই জন্য আমাদের কিন্তু এই মোটরের বা ফ্যানের পাখা এখানে ব্যবহার করতে হবে আমরা এটার মধ্যে এ পর্যায়ে একটা পাখা লাগাবো এবং ডিসি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারছেন আমরা দুইশো বিশ ভোল্ট ডঙ্গার ফ্যানটাকে কিন্তু বারো ভোল্ট ফ্যান হিসাবে রূপ দিয়েছি এটাকে টেস্ট করার জন্য কিন্তু ভোলভো কোম্পানির একটা ডিসি বারো ভোল্ট ব্যাটারিও নিয়েছি এবার আমরা এটা টেস্ট করব তো লাইনটা দাও তো দেখতেছি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্যানটা কিন্তু খুবই স্পিডে ঘুরতেছে এবং প্রচুর বাতাস এই কাসের সাউন্ডটা আপনাদের কিছু তো আপনারা চাইলে নষ্ট ডাঙ্খার ফ্যান দিয়ে ভোল্ট ডিসি মোটর ব্যবহার করে এরকম ফ্যান তৈরি করতে পারেন এটা তৈরি করতে আপনাদের দুইশো থেকে তিনশো টাকার মতো ব্যয় হবে কিন্তু এটা দুই চার পাঁচ বছরের মধ্যে কিন্তু কিছুই হবে না